হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। আশা করছি অন্যদিনের মতন আজও তোমাদের ভালো লাগবে। চলো ফার্স্ট তোমাদেরকে বলি, আগে ভিডিওর শুরুতে একটা কিন্তু লাইক করে দাও, তারপরে দেখতে শুরু করো কী কী করতে থাকি আমি। দেখো এখানে ফার্স্ট তোমাদেরকে সকাল সকাল রান্না করতে শুরু করেছিলাম। ফার্স্ট তোমাদের লাউয়ের খোসা ভাজা দেখালাম, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে লাউয়ের খোসা ভাজা, দারুণ লাগে খেতে। তোমাদের কার কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখে দেখো পাশে মাছ, আলু আর হলো কচু দিয়ে, কচুর মুখি দিয়ে ঝোল, পাশে মাছের আলু কচুর মুখের ঝোল, দারুণ লাগে তাই না বন্ধুরা? পাশে মাছের আলু কচুর মুখিতে ঝোল কিন্তু বেশ লাগে। তা দুপুরবেলা আলু কচুর মুখি দিয়ে পাশে মাছের ঝোল করে নিলাম। সকাল সকাল রান্না করছি তার একটা কারণ আছে, কোথায় যাব অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর এটা হলো ট্যাংরা মাছ, পাঙাশ ট্যাংরা মাছের আলু দিয়ে একদম কষা কষা কালিয়া, দারুণ লাগে। অনেকের কার কেমন লাগে কমেন্ট করে বলবে কিন্তু পাঙাশ মাছ কার কেমন লাগে, আমার তো বেশ ভালো লাগে। ওই দেখো বড় একটা ন্যাচ দেখা যাচ্ছে না, ওই ন্যাচটা কিন্তু আমিই খাবো, আমার দিকে যেন তাকিয়ে আছে। যাই হোক, তা চলো আমার চ্যানেলে ওয়েলকাম করি। ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মি ব্লগস। সুস্মি যে ছোটো ছোটো ব্লগগুলো যারা দেখছো আর যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ। এই পাঙাশ মাছের ঝোল হয়ে গেছে অলরেডি, আর ওটা হলো লোটে মাছ। এ দেখো লোটে মাছ দেখালাম কাঁচা হয়ে, তারপরে এক্ষুনি দেখো হয়ে গেল রান্না, কেমন ম্যাজিকের মতন তাই না বন্ধুরা? যাই হোক ম্যাজিক না, অনেক খাটাখাটনি করেই রান্না আমাদের শেষ করতে হয়। তোমাদের কাছে শুধু কেটে কেটে ভিডিওগুলো দেখাই বলে তোমরা অনেকে ভাবতে পারো ম্যাজিক হয়েছে, একদমই ম্যাজিক না। যাই হোক, যারা আমাদের মতন ঘরোয়া তারা অবশ্যই জানো ওটা ম্যাজিক না। আর যারা রান্নাবান্না করো না, যারা দাদা ভাইরা আছো, দাদা ভাইরা বলতেই পারো এত তাড়াতাড়ি কী করে হয়ে যায় এদের। আবার অনেক দাদা ভাইরা জানো যে না এটা কিন্তু অনেক কষ্ট করে সব কিছু রেডি করেছে। তো দেখো এটা এটা হলো লইটে মাছের ঝোল, এটা মাছে একদম ভালো লাগে না আমার, কিন্তু বাড়িতে আমার ছেলেও ভালোবাসে এবং আরও ভালোবাসে সবাই। তো যাই হোক, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বেশ মুখটা ছো ছো করছিলো, তাই ভাবলাম কী বানাই, বৃষ্টিও হচ্ছিলো তো নিমকি বানাবো বলে দেখো ময়দা মেখে নিয়ে নিমকি সাইজে কেটে নিয়েছি। নিমকিগুলোর সাইজগুলো আমার মা কেটেছিলো, ওই জন্য সাইজগুলো ঠিক করে কাটতে পারিনি। তা যাই হোক আমি ভেজেও নিয়েছি, বেশ মুচমুচে হয়েছে, ভালোই হয়েছিলো। ময়দাটা কিন্তু মা মেখেছিলো, দারুণ হয়েছে। নিমকিগুলো অনেক দিন রেখেও দিয়েছিলাম আর খেয়েছিলাম, দেখো টিকটিকাও কিন্তু ঠিকঠিক করছে। তাই যাক, খুব টেস্টি হয়েছিলো এবং ভালো হয়েছিলো, কিন্তু কালো জিরে দেওয়া হয়নি। তো চলো ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, টাটা।